ধারাবাহিক আয়োজনে মুখরিত হল গুয়াহাটির প্রেস ক্লাব। বৃহস্পতিবার প্রেস ক্লাবত দেখা হল অন্য এক পরিবেশ। আয়োজিত হল সঙ্গীত, কবিতা, নৃত্যর অনুষ্ঠান। কেবাগৰাকীও কবি সঙ্গীত শিল্পীর সমাবেশ ঘটিল এই অনুষ্ঠান। প্রাণঢালি গীত গালে খগেন গগৈ, ভিতালী দাস, আমান আহমেদ, অনুপম শইকীয়া, বিদ্যুৎ কুমার ভূঞা, ডক্টর হিতেশ বৰুৱা, নয়নিকা হাজৰিকা, জয়ন্ত সোণোৱাল, বিমান বৰুৱা, অচিন্ত গোস্বামী আদি। মৰম কুমার আর কুমুদ দাসে আয়োজন করা এই অনুষ্ঠানটুত চেতনা দাসে গীত আর রসাল সংলাপ পরিবেশন করে। অনুষ্ঠানত শীঘ্রে অনুষ্ঠিত হবলগিয়া অসম সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগবঢ়া হয়। শীঘ্রে প্রকাশ পাবলগিয়া মরম কুমারর প্রেমর উপন্যাস নীলনয়না তুমি কিয় ইমান ধুনিয়া আর কাব্যগ্রন্থ টকা হকার রিক্সাওয়ালা তুমি আর মূর ভালপা আর কুমুদ দাসর শিশুগ্রন্থ পুনাকণ সম্পর্ক বিশেষ ঘোষণা আগবঢ়া হয়। গগনাষ্টমর চিত্রনাট্যরে নির্মাণ হবলগিয়া চারিখন ভিসিডির বিষয়েও আনুষ্ঠানিকভাবে সদরি করা হয়। আনহাতে অজয় ফুকনের প্রযোজনার ফাগুনী মন অডিও সিডিখন উন্মোচন করা হয়। মরম কুমার গগনাষ্টম আর অজয় ফুকনে আধ ধরা দিনজোড়া অনুষ্ঠানটত কেবাগৰাকী কবিয়ে কবিতা পাঠ করে। আনহাতে এক আকর্ষণীয় নৃত্যানুষ্ঠানও পরিবেশন করা হয়। অনুষ্ঠানত কবি গীতিকার কপিল ঠাকুর, চন্দ্রপ্রকাশর স্বত্বাধিকারী রাজেন্দ্র মোহন শর্মা, সাংবাদিক মন্টু শইকীয়াকে ধরে ভালে সংখ্যক সাহিত্য সংস্কৃতিপ্রেমী রাইজ উপস্থিত থাকে। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে রাজ্যখনত শান্তির বাণী বিয়পাত বিশেষ সহায় করব বলে ধারণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।